যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইফতার বন্ধ করার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের একটা কর্মসূচি ছিল, যে কর্মসূচিতে বাধা প্রয়োগ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তো বাংলাদেশের ইতিহাসে কিন্তু কখনোই অতীতে আমরা এরকম ঘটনা দেখিনি যে একটা মানে ক্যাম্পাসে ইফতার বন্ধ করার এ ধরনের কাজ প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। তো আমরা তো প্রায় সময় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলার চেষ্টা করতাম যে এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের যে ধর্মকর্ম সঠিকভাবে পালন করা সেটাও এক সময় বাধাগ্রস্ত হবে। তো অনেক সময় ওই ধরনের কথাবার্তা যখন আমরা বলতাম কেউ কেউ মনে করতো আমরা অতিরঞ্জিত করে কথাগুলো বলছি, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে আসলে অতিরঞ্জিত কিছু বলা লাগছে না। আমরা যা যা বলেছিলাম সেগুলোই ক্রমাগত সত্য হতে শুরু করেছে এবং দেখা যাচ্ছে যে এই সরকারের আমলে এখন ইফতার বন্ধ করে দেয়া হচ্ছে এবং ইফতার যাতে কেউ মানে ইফতার মাহফিল বন্ধ করে তারা ওখানে প্রশাসন লেলিয়ে দিয়ে মারামারির ঘটনা ঘটাচ্ছে, ইফতার যারা করছে তাদেরকে উপরে আক্রমণ করছে, রক্তাক্ত করছে। তো মানে এই যে ধর্মকর্ম নিয়ে যে বাধা দেওয়ার প্রক্রিয়া যে সরকার শুরু করলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনি খুব সুন্দর একটা বিষয় আপনি বলেছেন, আপনারা বলেছিলেন, আপনি বলেছেন যে আগে এ ধরনের একটা কথাবার্তা হতো যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে আমাদের দেশ দেশে ইসলাম প্র্যাকটিস প্র্যাকটিসের বাংলা কি ইসলামের ধর্ম চর্চা করা কঠিনতম হয়ে যাবে, বাধাগ্রস্ত হবে। খুব ভালো একটা জিনিস বলেছেন, এটার সাথে আমি আর একটা অ্যাড করি। কথা ছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে এবং তারা যদি বসে ভারত এই দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেবে, এই দেশ আর বাংলাদেশিরা চালাবে না, এই দেশ আর আওয়ামী লীগও চালাবে না, এই দেশ আর হাসিনাও চালাবে না, এই দেশ চালাবে ভারত। খুব সুন্দর একটা বিষয়, খুব একটা সুন্দর বিষয়কে আপনি টেনে এনেছেন। বাংলাদেশের ভাই বোনেরা, ভারতবর্ষে ভারতবর্ষে মুসলমানরা যুগে যুগে অত্যাচারিত হয়েছে। এখন আপনারা বলবেন মোগল আমলের কথা, খিলজি আমলের কথা, বিভিন্ন আমলের কথা, মুসলিম শাসনরা তারা চেষ্টা করেছে যে ইসলামকে ওটাকে এক্সপ্যান্ড করার জন্য। এবং আমাদের ধর্মের সবচেয়ে বড় একটা জিনিস, বড় একটা কঠিন একটা জিনিস, নীতি যেটা কোরআনে বলা হয়েছে, আমি আরবি জানি না কিন্তু ইংলিশে বলি, দেয়ার ইজ নো কম্পালশন ইন ইসলাম। এখন আপনারা অনেকে জানতে চাইবেন ভাই নো কম্পাল, আমাদের এখানে কোনো আমাদের ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। ভারতের ঐতিহাসিকরা বিভিন্ন সময় বলেছে মুসলমান ধর্মের কোরআনে যদি এই কথাটা লেখা না থাকতো ভারতবর্ষে কোনো হিন্দু বা অন্য কোনো ধর্মাবলম্বী লোকজন থাকতো না। এবং এ কথাটা স্বয়ং হিন্দু ঐতিহাসিকরা বিশ্বাস করে, স্বয়ং হিন্দু সমাজসেবীরা বিশ্বাস করে, মানবাধিকার কর্মীরা বিশ্বাস করে, শিক্ষকরা বিশ্বাস করে, শিক্ষিত জনগোষ্ঠী বিশ্বাস করে, শুধু বিশ্বাস করে না, অশিক্ষিত কুশিক্ষিত ধর্মান্ধ ইডিয়েট কতগুলো লোকজন যারা নিজেদেরকে প্রচার করে যে আমরা নাস্তিক, আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না, ইভেন নাস্তিকরাও এটা বিশ্বাস করে, যারা সৃজনশীল চিন্তা ভাবনায় বিশ্বাসী তারাও এটা বিশ্বাস করে। কি বিশ্বাস করে? মুসলমান ধর্মে যদি এই জবরদস্তির কথাটা লেখা না থাকতো পৃথিবীর টোটাল জনগোষ্ঠীর 2/3 আজকের মুসলমান থাকতো। আমাদের কোরআন, আমাদের পবিত্র কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে নো কম্পালশন, আমাদের রাসূল আমাদেরকে বলেছে কোন জোর জবরদস্তি আমাদের ধর্মে নাই। এখন আজকের আমরা সাকিবের কথাটা যদি ব্যাক করে যাই, কথাটা ছিল এই যে আওয়ামী লীগ যদি এই দেশে শাসনভার গ্রহণ করে ধর্মচর্চা কঠিন হয়ে যাবে। এখন আপনাদেরকে ভাই বোন, এটা রাগের কথা না, এটা কোনো রাজনৈতিক কথা না। আজকের মসজিদে ঢুকে যখন মিম্বারের ওখানে শেখ মুজিব শেখের ছবিটা টানানোর পায়তারা করা হয়, এটা কি ইসলাম? ক্ষমতায় থাকার জন্য নিরীহ মাদ্রাসার হাই স্কুলের ছাত্র ছাত্রীদেরকে ডেকে এনে তাদেরকে হিজাব পরার অপরাধে তাদেরকে যদি গ্রেফতার করা হয়, হিজাব পরার অপরাধে যদি তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়, হিজাব পরার অপরাধে তাদের বাবা মাকে যদি নোটিফাই করা হয় এবং কোরআন শরীফ এবং হাদিস চর্চা করার জন্য যদি তাদের নামে জঙ্গি তকমা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে আপনি বিষয়টাকে আপনারা কিভাবে দেখবেন? আপনি কি অস্বীকার করতে পারবেন
যে টোটাল বিষয়টাকে তারা এমন ভাবে বোঝানোর চেষ্টা করছে, বাংলাদেশের ধর্ম ইসলাম ধর্মের চর্চা মানেই হচ্ছে জঙ্গিবাদ, ইসলাম ধর্মের চর্চার অর্থই হচ্ছে যে বাংলাদেশের জঙ্গিবাদ ছড়ানো, এর বাইরে তো কোনো কিছু নাই। আজকের হাই স্কুলের হোস্টেলে যে ছাত্রটা থেকে লেখাপড়া করছে সে নামাজ পড়তে পারছে না, কারণ তার আশেপাশের লোকজনরা তাকে পিটানো শুরু করে যে তুই শালা জামাত অথবা তুই শালা রাজাকার। আজকের ইউনিভার্সিটিতে বা কলেজে যেই ছাত্র হোস্টেলে থাকে তাকে দাঁড়িয়ে রাখতে দেয়া হয় না, ক্লিন শেভ করে তাকে ঘোরাফেরা করতে হয়, তাকে প্রমাণ করতে হয় যে সে মুসলমান ধর্মের না। এবং যদি দাড়ি ক্লিন শেভ করার পরে ছোট দাড়ি রেখেও যদি ইউনিভার্সিটি হোস্টেলে থাকা হয়, আব্রারের মতো তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়, তাদেরকে স্ট্যাম্পিট করা হয়। তারা যখন ইফতারির কথা বলে বলে যে ইফতারি টিফতারি চলবে না, তারা যখন সেহরি খাওয়ার কথা বলে বলে গরুর মাংস খাওয়া যাবে না এখানে। বাংলাদেশের ভাই ও বোনেরা, তো বিষয়টা কি সাকিব যদি বলে যে ইসলাম ধর্মের চর্চাটা একটু কঠিন হবে, আমি তো বলি কঠিন না, আমি বলবো কঠিন না, কঠিনের চেয়ে কঠিনতর যেটা, অর্থাৎ ইসলাম ধর্মের চর্চাটাকে ক্রমান্বয় বন্ধ করে দেয়া হবে এই দেশে। কেন বন্ধ করে দেয়া হবে? আপনারা যদি ভারতের রাস্তায় দিল্লি জামে মসজিদ বা বিভিন্ন জায়গায় দেখেন রাস্তায় নামাজ পড়ে, এই জন্য ভারতীয় পুলিশ তাদেরকে লাথি মেরে নামাজরত অবস্থায় তাদেরকে বের করে দেয়, ঠিক যেভাবে পবিত্র মসজিদ আল আকসায় আমার মুসলমান ভাই বোনদেরকে ইহুদি লোকজনরা যেভাবে লাথি মেরে রাইফেলের বাট দিয়ে উজি দিয়ে পিটিয়ে গুলি করে তাদেরকে ফেলে দেয়। আজকের ভারতে আজকের একই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আর ভারতের তাবেদার সরকার বাংলাদেশে মসজিদের মিম্বারে দাজ্জাল মুজিব শেখের ছবি ওখানে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমি মুজিব শেখকে দাজ্জাল বললে আমার খারাপ লাগে না, আমি আমার কথাটা ফিরিয়ে নিচ্ছি, মুজিব শেখ দাজ্জাল ছিলেন না। মুজিব শেখ ওই মুজিব শেখ বাংলাদেশের প্রথম জাতীয়তাবাদী নেতা যে ইসলামিক কান্ট্রিজ অর্গানাইজেশনে যোগ দেওয়ার জন্য ভারতকে ওভাররুল করে পাকিস্তানে গিয়েছিলেন। সরি ভাই, আমি অত্যন্ত দুঃখিত, আমি মুজিব শেখকে দাজ্জাল বলছি, উনি দাজ্জাল ছিলেন না, উনি বাংলাদেশের প্রথম জাতীয়তাবাদী মুসলমান নেতা। অনেকে আমার পিছনে মুজিব শেখের ছবি দেখে আমার সমালোচনা করেন, কিন্তু বাংলাদেশের মুজিব শেখকে তো বাদ দেওয়া যাবে না ইতিহাস থেকে। মুজিব শেখের আমরা আলেমের বহু সন্তানকে জালেম হতে দেখেছি, আমরা অনেক শিক্ষকের সন্তানকে চাঁদাবাজ হতে দেখেছি, তো সেক্ষেত্রে মুজিব শেখকে আমি দাজ্জাল বলে ভুল বলেছি, কিন্তু মুজিব শেখকে দাজ্জাল বানিয়েছে, দাজ্জাল রূপে পরিচয় করিয়ে দিয়েছে মুজিব শেখের হারামজাদী মেয়ে, যেখানে তাদের যুবলীগ কুত্তালীগ আওয়ামী লীগ হারামজাদা লীগ বেশ্যা লীগ তারা গিয়ে মসজিদে দাবি করে মুজিব শেখের ছবি মিম্বারে টানাতে হবে। বিসমিল্লা বলার পরিবর্তে মুজিব শেখকে 7ই মার্চের ভাষণ বাজাতে হবে, খুতবার বদলে জয় বাংলা স্লোগান দিতে হবে, আল্লাহু আকবরের বদলে জয় বাংলা স্লোগান দিতে হবে, এবং তাদের কতিপয় হারামজাদি নেরি কুত্তি নেরি কুত্তা লোকজন বলে মরার আগে তারা যেন জয় বাংলা বলে মরা যায়। বাংলাদেশের আপনি দেখেছেন তো যে কয়েকদিন আগে যে একটা সাংবাদিক বলতেছিল যে মোজাম্মেল বাবু যে তারা জয় বাংলার পাশাপাশি জয় হিন্দ বলতে চায়।